হ্যালো গাইস, আজকে আলোচনা করব সেল ডিড কোবালা দলিল। তো গাইস, আজকে আমি কোথায় আছি দেখো, বাগানের মধ্যে হাতে ছাতা। যাই হোক, আজকের ভিডিওটি খুব ইনফরমেটিভ ভিডিও হবে, কারণ সেল ডিডের সমস্ত বিষয় মানে স্পেসিফিক ম্যাটারগুলো আজকে আমি আলোচনা করব। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আমার ব্লগ চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করোনি বা দেখোনি আমার ব্লগ, অবশ্যই আমার ব্লগ দেখতে পারো, যাদের ব্লগ ভালো লাগে। তো আজকে আমি সেল ডিড সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো জানাবো। সেল ডিড কী, সেল ডিড কীভাবে করা হয়, সেল ডিড কাদের মধ্যে কাদের হয়, আর সেল ডিডে কী কী ডকুমেন্টস লাগে, কী কী ম্যাটার থাকে, এক্স্যাক্টলি টোটাল ব্যাপারটা। তো গাইস, আমরা যে ডিডগুলো তৈরি করি, এই সমস্ত ডিড হচ্ছে সেল ডিড নয়। এইসব ডিডের ধরন আলাদা হয়, কারো সেল ডিড হয়, কারো গিফট ডিড হয়, কারোর আবার এক্সচেঞ্জ ডিড হয়। তো গাইস, ডিড অনেক ধরনের হয়। সেল ডিডের ব্যাপারটা হচ্ছে যে আমি জায়গা বা আমার দোকান বা আমার ফ্ল্যাট বা আমার ঘর আমি বিক্রি করে দিচ্ছি। সেল মানে কি? বিক্রয় করা। তো সেল ডিডে বিক্রয় শব্দটা অবশ্যই থাকবে। তো গাইস, যখন জায়গা কেনা বেচা হয় এবং কেনা বেচা হয়ে যাওয়ার পর রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন হয়ে যায়, তো সাধারণত সেই জায়গাগুলো আমরা বলতে পারি সেল ডিড। হ্যাঁ, আবার অন্যান্য ডিডগুলো যে কেনা বেচা হয় না তা না, কিন্তু সেল ডিডের আমি বারবার বলবো যে বিক্রয় শব্দটা থাকবে। আচ্ছা, এবার এই ডিডে কী স্পেসিফিক জিনিস আছে দেখো, দাতা আর গ্রহীতা। একজন জায়গাটা দেয় আর একজন জায়গাটা কেনে। তো যে দেয় তাকে বলা হয় দাতা, আর যে কিনে নেয় বা নিয়ে নেয় তার যে নামটা দেওয়া হয় সে হচ্ছে গ্রহীতা। আবার এখানে তুমি একটা মজার বিষয় দেখতে পাবে, যখন তুমি জমি রেজিস্ট্রি করবে তখন যে মূল্যে তুমি জায়গাটা বিক্রি করছো সেটা কিন্তু সরকারি মূল্যে। অতএব জমি রেজিস্ট্রি হচ্ছে যে ডিড, তাতে তুমি দেখা পাবে সরকারি মূল্য। আর তোমার কাছ থেকে যে টাকাটা দাতা বা গ্রহীতা একে অপরের যেটা লেনদেন হবে, মানে সেটা মার্কেট ভ্যালুর উপর, মানে তোমার আশপাশে মার্কেট কেমন চলছে, সেই জায়গার দাম কত, তার উপর ডিপেন্ড করে। তো এখানে কিন্তু জমির মূল্য দুই রকম, একটা মার্কেট মূল্য আর একটা হচ্ছে সরকারি মূল্য। তো তুমি যেটা দিচ্ছ সেই টাকাটা কিন্তু ডকুমেন্টে উঠবে না, দলিলে উঠবে না, দলিলে উঠবে সরকারি মূল্য। তো দলিলের মধ্যে এবার আমরা দেখব তফসিল। তফসিল মানে, তফসিল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ শব্দ। এই শব্দের মধ্যে অনেক কিছু রয়েছে। তফসিল যখন লেখা থাকে দলিলের মধ্যে, সেইখানে দেখতে পাবে জমির কী নেচার, জমির কী ইতিহাস, কত অংশ থেকে কত অংশ তুমি নিচ্ছ, আর জমির মালিকানা সম্পর্কে সমস্ত তার ইতিহাসটা জানতে পারবে। এই তফসিলটা কিন্তু ভালোভাবে পরিষ্কারভাবে নিজেদের জানা উচিত, এবং এই তফসিলের মধ্যে যে বিষয়গুলো লেখা হচ্ছে নতুন দলিলে সেগুলো সম্পর্কে অবশ্যই নিজেকে স্পষ্ট ধারণা থাকা উচিত। তো গাইস, এবার আসব ব্যক্তিগত নথিপত্র। ব্যক্তিগত নথিপত্র বলতে ক্রেতা বিক্রেতা মানে দাতা গ্রহীতা যারা থাকছে তাদের যে পার্সোনাল ডকুমেন্টগুলো লাগছে, যেমন আইডি কার্ড, আধার কার্ড, ফটো, এবং যদি নামের ভুল থাকে, যদি রেকর্ডে নামের ভুল থাকে বা ডকুমেন্টসের নামের ভুল থাকে, তার জন্য অ্যাফিডেভিট। তো এইগুলো হলো পার্সোনাল ডকুমেন্ট বা ব্যক্তিগত নথিপত্র। এগুলো কিন্তু ওই ডিডের সাথে মানে দলিলের সাথে, সেল ডিডের সাথে অ্যাটাচ হবে। তো যেটা পার্সোনাল ডকুমেন্ট তার বিষয়টাও নিজেদের লক্ষ্য রাখতে হবে। গাইস, এইবার একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে জমি রেজিস্ট্রি হচ্ছে বা যে দলিলটা তৈরি হচ্ছে সেই দলিলে যে জমি উল্লেখ করা হয়েছে তার চৌহদ্দি, মানে আশপাশে চারদিকে কারা আছে। একটা এই যে মাঠ দেখতে পাচ্ছ, এই মাঠের ওই দিকে এই দিকে মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কে আছে তার বিষয়টা তুলতে হবে, তাদের নাম তুলতে হবে, তার লোকেশান তুলতে হবে, সেটাকে বলা হয় চৌহদ্দি। তো এই চৌহদ্দিটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে ঠিকঠাক উঠছে কি না। এবং যে জমি কেনা হচ্ছে সেই জমির ম্যাপ, মানে আমি ধরো এক বিঘা জায়গা কিনছি, তো এক বিঘা জায়গার ম্যাপ করে নেব, মেজারমেন্ট করে আমি পুরো নকশা বানিয়ে নেব, এবং নকশাটাকে আমার ব্লু প্রিন্ট করে এবং যে সার্ভেয়ার আছে তাকে দিয়ে সিগনেচার করিয়ে সেটা আমি ইম্পর্টেন্ট করে রাখবো। যে মালিকের কাছ থেকে তুমি জায়গাটা কিনছো তার রেকর্ডের ধরন কি, আরএস রেকর্ড না এলআর রেকর্ড, এবং যদি রেকর্ডে নাম ভুল থাকে, মানে যে মালিকের থেকে আমি কিনছি যদি রেকর্ডে নাম ভুল থাকে, তাহলে আগে নামটা সংশোধন করে নাও, তা নাহলে বিএলআর অফিসে প্রবলেমের মধ্যে পড়তে পারো। এইবার একটা বিষয় আসছে, সেটা হচ্ছে জমির খাজনা।
জমির খাজনা মানে জায়গা, যে জায়গাটা তুমি নিচ্ছ সেই জায়গার খাজনা। খাজনা অ্যাকচুয়ালি মালিক ক্লিয়ার করে রাখবে। যদি মালিক ক্লিয়ার করে না রাখে তাহলে কিন্তু তুমি মালিককে বলে সেটা ক্লিয়ার করে নাও, তা নাহলে সমস্ত খাজনা তোমাকে দিতে হতে পারে। এটা তো মালিকের ডিউটি যে সে তার জায়গার সমস্ত খাজনা মিটিয়ে তোমাকে তোমার তার কাগজ দিয়ে দেবে। তো গাইস এটাই ছিল একটা সেল ডিড বা কোবালা দলিল কিছু কিছু স্পেসিফিক ম্যাটার। তো আমি এই যে পয়েন্টগুলো বললাম মানে সেল ডিডের, এই পয়েন্টগুলো যদি একটু মাথায় রাখো তাহলে সেল ডিড করা বা সেল ডিডে ভুল হওয়াটা অনেকটা চান্স কমে যাবে। তো গাইস আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। জলদি দেখা হচ্ছে নতুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।